উচ্চ মাধ্যমিক বাংলা 2025 শিকার কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন এসে আসুন। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই চারটি প্রশ্নই তোমরা পড়বে, চারটি থেকে পাঁচটি প্রশ্ন এখান থেকে পড়তে হবে না। আমি চারটি প্রশ্ন এসে আসুন তোমাদের দেখাবো এবং উত্তর দেখাবো, ঠিক আছে? দেখো, আমি কিন্তু মনে রাখবে এই নোটসগুলি আমি আমার ছাত্রছাত্রীর খাতা থেকে দেখাচ্ছি, ঠিক আছে? শিকার কবিতা থেকে প্রথম কোশ্চিন তোমরা পড়বে, শিকার কবিতায় ভরের, এখন বানানটা ভয়কারব হবে, ভরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, কোশ্চিন মার্ক। সেই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠেছিল, অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে পরীক্ষায়, লাইন তোলে কোশ্চিন। এসেছে সে ভরের আলোয় নেমে, এটা লাইন, প্রশ্ন হচ্ছে কার কথা বলা হয়েছে, সেই ভরের বর্ণনা দাও, সে ভরের আলোয় নেমে আসার পর কি ঘটল। নেক্সট পড়বে ল্যান্ডেলে কোশ্চিন, এই ভরের জন্য অপেক্ষা করছিল, ভর বানটা কিন্তু ভয়কার ভ হবে, ঠিক আছে? এটা লাইন, প্রশ্ন হচ্ছে কে অপেক্ষা করছিল, কোশ্চিন মার্ক, তার পরিণতি কি হয়েছিল। নেক্সট কোশ্চিন পড়বে লাইন তোলে কোশ্চিন, আগুন জ্বলল আবার, এটা লাইন, প্রশ্ন হচ্ছে আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কি, কোশ্চিন মার্ক, এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়, অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, আগুন জ্বলল আবার, দুই আগুন জ্বলার কারণ কি, এই বক্তব্যের মধ্যে কোন তাৎপর্য ধরা পড়েছে। এবং চার নম্বর কোশ্চিন এখান থেকে পড়বে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লাইন তোলে কোশ্চিন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, এটা লাইন, প্রশ্ন হচ্ছে এখানে কার কথা বলা হয়েছে, সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামল কেন, তারপর তার কি পরিণতি হয়েছিল। এই চারটি কোশ্চিন এখান থেকে পড়লেই তোমরা কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলে আসো প্রথম প্রশ্নটির উত্তর, তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে ভরের পরিবেশটি কি সেটা বর্ণনা করো এবং সেই ভরটি কোন ঘটনায় ইঙ্গিত দেয়, অথবা লাইন তোলে কোশ্চিন, এসেছে সে ভরের আলোয় নেমে, এখানে কার কথা বলা হয়েছে, সেই ভরের বর্ণনা দাও এবং সেই ভরের আলোয় নেমে আসার পর কি হয়েছিল। উত্তরটি লিখবে, দেখো একদম পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিয়েছি। উত্তর লিখবে, জীবনানন্দ দাস রচিত শিকার কবিতায় নানা দৃশ্যপট রচনার মাধ্যমে কবি ভরের পরিবেশ আমাদের সামনে তুলে ধরেছেন। পয়েন্ট করবে ভরের পরিবেশ। লিখবে, কবিতায় বর্ণিত ভরের প্রথম দৃশ্যটি একটি অকৃত্রিম ভর, তখন আকাশের রং ছিল ঘাসফড়িংয়ের শরীরের মতো কমল নীল, চারিদিকে পেয়ারা নোনা গাছ ছিল টিয়ার পালকের মতো সবুজ, ভরের আলো তখন সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, তাই একটি তারা তখন আকাশে ছিল। কবির কল্পনায় এই তারাটি এক গ্রাম্যবধূর মতো, অথবা সেই মুক্তার মতো যা মিশরের এক মানসী কবির নীল মদের গ্লাসে রেখেছিল, আর দেশওয়ালিরা শরীর রাখার জন্য মরক ফুলের মতো লাল আগুন জ্বালিয়েছিল, সেই আগুন সূর্য ওঠা পর্যন্ত জ্বলেছিল, সূর্যের আলোয় সেই আগুনের রং রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গিয়েছিল, আর টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ ডানার মতো ঝিলমিল করছিল। এই উত্তরটি এখনো শেষ হয়নি, তারপরে পয়েন্ট করবে, দেখতে পাচ্ছ নিচের দিকে করুণ পরিণতি, এই পয়েন্টটা করবে। লিখবে, সুন্দর বাদামি হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল, ভোরের আলোয় নেমে এসে সে প্রথমে কচি বাদামি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস খেতে শুরু করে, তারপর অনিদ্রাজনিত ক্লান্তি দূর করার জন্য সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল, নিজের দেহমনে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য সে নিজেকে হিম শীতল জলে সঁপে দিয়েছিল, আর সে এত কিছু করেছিল সাহসে স্বাদে সৌন্দর্যে হরণীর পর হরণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। তবে একটু পেরা করবে, যেভাবে পেরা করা আছে এখানে পেরা করে লিখবে, কিন্তু হরিণের ইচ্ছা পূরণ হয়নি, চোরা শিকারীদের অব্যর্থ নিশানায় হরিণটির স্পর্শে টানা দেয় একটা অদ্ভুত শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে মস্কা ফুলের পাপড়ির মতো লাল হয়ে ওঠে জল, জ্যান্ত হরিণ ততক্ষণে মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়, আগুন জ্বালানো হয় এবং উষ্ণ লাল হরিণের মাংস প্রস্তুত হয়ে ওঠে। এইভাবে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচালেও কিছু স্বপ্ন নিয়েছে, ভরের আলোয় নেমে এসে সুন্দর বাদামি হরিণটি লালসার শিকার হয়েছিল।
নেক্সট দুই নম্বর প্রশ্নের উত্তর, এই ভরের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল? উত্তরটি লিখবে পরিচয়। জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণ ভরের জন্য অপেক্ষা করছিল। তারপরে পয়েন্ট করবে করুণ পরিণতি। এই যে করুণ পরিণতিটা আমি পয়েন্টটি তোমাদের এক্ষণে দেখালাম, করুণ পরিণতি সুন্দর বাদামী হরিণটি সারা চিতাবনের হাত থেকে নিজেকে রক্ষা করতে সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরছিল। ভোরের আলোয় নেমে এসে সে প্রথমে কচি বাদামিলুপুর মতো সবুজ সুগন্ধি ঘাস খেতে শুরু করে। তারপর অনিদ্রাজনিত ক্লান্তি দূর করার জন্য সে নদীর তীক্ষ্ণ সেতুল ঢেয়ে নেমেছিল। নিজের দেহ মনে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য সে নিজেকে হিমশীতল শীতল জলে সঁপে দিয়েছিল। আর সে এত কিছু করেছিল সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণের পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। একটু প্যারা করতে বললাম, প্যারা করেন এটা লিখবে, কিন্তু হরিণের ইচ্ছা পূরণ হয়নি। চোরাশাকেদের অবর্থ নিশানায় হরিণটির স্পর্শ টানাতে একটা অদ্ভুত শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে মস্কাবুলের পাপড়ির মতো জল লাল হয়ে যায়। জ্যান্ত হরিণ ততক্ষণে মাংসপিণ্ডে পরিণত হয়ে যায়, আগুন জ্বালানো হয় এবং উষ্ণ লাল হরিণের মাংস প্রস্তুত হয়ে ওঠে। এইভাবে চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচালেও কিছু স্বপ্ন নিয়ে ভরের আলোয় নেমে এসেছে সুন্দর বাদামি হরিণটি লালসার শিকার হয়েছিল। তোমরা বলতে পারো হ্যাঁ ঠিকই তোমরা বুঝতে পারছো, কারণ প্রথম প্রশ্নের উত্তর যে পয়েন্টটা আছে করুণ পরিণতি ওইটা প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর যে পয়েন্টটা আমি তোমাদের দেখালাম করুণ পরিণতি ওই উত্তরটাই দ্বিতীয় প্রশ্নে লিখতে হবে। নেক্সট তিন নম্বর প্রশ্নের উত্তর দেখো, প্রশ্নটি কি আগুন জ্বলল আবার, আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য কি, এখানে এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়, অথবা প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে। এবার এই প্রশ্নের উত্তরটা কীভাবে লিখবে দেখো, একদম সহজ ভাষায় পয়েন্ট করে উত্তর। জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায় কবি দুটি আগুনের জ্বলার দৃশ্যের কথা বলেছেন। প্রথম আগুনের দৃশ্য এটা পয়েন্ট করবে, লিখবে হিমশীতল রাতে শীতের পরিবেশ উষ্ণ করতে অর্থাৎ নিজেদের শরীর উম রাখার জন্য মাঠের মধ্যে শুকনো অশ্বত্থ পাতা দিয়ে গ্রীষ্মকালীরা এই আগুন জ্বালিয়েছিল। তারপরে পয়েন্ট করবে দ্বিতীয় আগুনের দৃশ্য, লিখবে দ্বিতীয় আগুন জ্বালানোর পিছনে ছিল মানুষের বিলাসিতা ও লালসা। আধুনিক শিকারীরা আড়াল থেকে সুন্দরী বাদামি হরিণকে গুলিবিদ্ধ করে হত্যা করে, সেই হরিণের মাংস রান্নার জন্য শিকারীরা এই আগুন জ্বালিয়েছিল। এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। তারপর পয়েন্ট করবে, উত্তর কিন্তু শেষ হয়নি, পয়েন্ট করবে আবার শব্দ প্রয়োগের তাৎপর্য, লিখবে দেশওয়ালিরা নিজেদের শরীর উম রাখার জন্য আগুন জ্বালালো আধুনিক সভ্য মানুষ অর্থাৎ শিকারীরা হরিণের মাংস তৈরির জন্য দ্বিতীয়বার আগুন জ্বালিয়েছিল। দ্বিতীয় আগুনের দৃশ্যে জীবনের জাগরণ ছিল না, ছিল জীবন নাশের আয়োজন। আবার শব্দটির সাহায্যে এই দ্বিতীয়বারের আগুন জ্বালার কথাই বলা হয়েছে। তারপর পয়েন্ট করবে আগুনের প্রকৃত অর্থ, এখানে এটা লিখবে প্রকৃত বানানটা একটু ভুল আছে, প্রকৈরিকারাত্ম প্রকৃত অর্থ, লিখবে সারা রাত ধরে জ্বলা প্রথম আগুন ছিল প্রকৃতময়তার প্রতীক, প্রাণময়তার প্রতীক। আর ভরবেলা জ্বালানো দ্বিতীয়বারের আগুন ছিল বিরুদ্ধতার প্রতীক, প্রাণহরণের প্রতীক। তারপর পয়েন্ট করবে ঘটনার ইঙ্গিতময়তা, লিখবে দ্বিতীয়বার আগুন জ্বলার ঘটনা শুধু একটা হরিণ শিকারের কাহিনী নয়, এই ঘটনাটি প্রকৃতির বুকে নাগরিক সভ্য সমাজের আগ্রাসনের প্রতীক। তার সঙ্গে সিগারেটের ধোঁয়া, টেরিকাটা মাথা, এই সব মিলে নাগরিক নিঃশ্বাসার যে আয়োজন হয় প্রকৃতির সাফল্য আর হারায়নি, হারিয়ে যায় সেই অন্ধ মানব সভ্যতার কাছে, এখানে সেই ইঙ্গিতেই প্রকাশিত হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।